فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ورحمة الله وبركاته. শরীয়তের যে যে সমস্ত কর্তব্যগুলো আছে, আহকাম, তার 5 রকম। কোনোটা হচ্ছে ওয়াজিব বা ফরজ, কোনোটা সুন্নত, কোনোটা মুবাহ, কোনোটা মাকরুহ, আর কোনোটা হচ্ছে হারাম। তো যেমন হারাম ছাড়লে, হারাম করলে গুনাহ হবে, ওয়াজিব ছাড়লে গুনাহ হবে, মাকরুহ করলে গুনাহ হবে না, ছাড়লে সওয়াব হবে, সুন্নত ছাড়লে গুনাহ হবে না, সুন্নত পালন করলে সওয়াব হবে, আর মুবাহ তাতে সওয়াবও নেই আর গুনাহও নেই। তো এইরকম মানে ওলামাদের সিস্টেম হয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, সেই সুন্নতটা পালন করলে সওয়াব হবে, আর যদি ছেড়ে দেওয়া হয় তো গুনাহ হবে না। কেন হবে না? যেহেতু সেটা জরুরি নয়, জরুরির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তাগিদভাবে বলেননি, এই জন্যে যদি কেউ না করে তাহলে গুনাহ হবে না। বাকি কোন কোন সুন্নত আছে যেগুলো ওয়াজিব, যেমন দাড়ি রাখা ওয়াজিব, যেমন বিবাহ করা কারো কারো জন্য ফরজ, তো এগুলো ছাড়লে পরে তখন গুনাহ হবে।